চক বরাক ভেলিত এইবার যথেষ্ট বেয়া বান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহুত মানুষে মোক কৈছে যে 1990-র পিছত সোনবিল এরিয়াত ইমান পানি হয়েছে। শিলচর অবস্থার কথাটো আমি জানো, মই অহা 10 দিনত আকৌ আহিম করিমগঞ্জত আর হাইলাকান্দিত মই আকৌ আহিম। আমি এইটো চেষ্টা কৰিছোঁ যাতে ফ্লাড এফেক্টেড যি সকল মানুহ আছে স্টুডেন্ট সকলক আমি কিতাপ কিনিবৰ কাৰণে এটা আমি গ্ৰান্ট দিব খুজিছোঁ। ঘৰলৈকে যোৱাৰ সময়ত সৰু এটা সামান্য আমি নগদ টকা দিব খুজিছোঁ। আৰু যাৰ ঘৰ ডেমেজ হৈছে তেওঁলোকক আমি 95,000 আমি ৰুপিছ দিব পাৰিম। আৰু যাৰ ফিছাৰী ডেমেজ হৈছে সেইটো আমি এছেছমেণ্ট কৰি খুজিছোঁ যাতে আমি মানুহক সহায় কৰিব পাৰোঁ। বৰাক ভেলীৰ গোটেইকেইখন ডিষ্ট্ৰিক্টতে অসম গভৰ্ণমেণ্টৰ পৰা এজন ছিনিয়ৰ মোৰ ছেক্ৰেটৰী আছে আৰু দুজন মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা আৰু পৰিমল শুক্লবৈদ্য ইয়াত স্পেচিয়েলি কাম কৰি আছে। আমি ভাবোঁ যে ফ্লাড এফেক্টেড মানুহক আমি যিমান পাৰোঁ সিমান সহায় কৰিব আমি পাৰিম। আমাৰ ইয়াতে এটা ভাল গেষ্ট হাউচ হ'ব আৰু মানুহে এটা পৰামৰ্শ দিছে যে চিংলা নদী ন চিংলা নদী দুইটা ফালে দুইটা নদীত চুইচ গেট হৈ গ'লে পানীটো সদায় থাকিব পাৰিব, গতিকে সেইটো এটা আমাৰ কথা এটা ইয়াত চিন্তা হৈ আছে। ছেকেণ্ড, সোনবিলত ফ্লটিং ছ'লাৰ পাৱাৰ ডেভেলপমেণ্টৰো এটা প্ৰজেক্টৰ কাম চলি আছে, এতিয়া এছেছমেণ্ট চলি আছে যাতে ফিছাৰীও চলিব পাৰে আৰু ওপৰ হাইটত ছ'লাৰ পাৱাৰ ল'ব পাৰে। এইখিনি হ'লে ইয়াৰ ইকনমিটো বহুত চেঞ্জ হৈ যাব। বানপানী এতিয়াতো আমাৰ ইয়াতে কোৱা মতে করিমগঞ্জ সমষ্টিত 3,90,000 মানুহ এফেক্টেড হৈছে। সমগ্র অসমত নিয়ার এবাউট 1 ক্রোর মানুহ এফেক্টেড হব, 1/3 অব দ্য পপুলেশন। যাক যেনেকে পাৰো আমি সহায় করিম। বানর সময় দেখা যায় প্রায় মানে করিমগঞ্জ বা বরাক ভেলী কাট অফ হয়ে যায় যেহেতু মেঘালয়ের হয়ে আছে রেল যোগাযোগ হয়েছে। এইবার তো আমি বহুত চেষ্টা করেছো কাট অফ হব দিয়া নাই, যেতিয়া কাট অফ হয়েছে এয়ার ড্রপিং করা হয়েছে। বরাক ভেলীতো এবার ম্যাক্সিমাম এয়ার ড্রপিং করা হয়েছে, কাট অফ হ'ব দিয়া নাই। ক্লাৰিয়েটৰ ডিচিৰ লগত আমি ডেইলি টাচত আছিলোঁ যাতে ইয়াত বস্তু থাকে। ছেকেণ্ড, হাফলঙৰ পৰা শিলচৰলৈকে ৰেলটো কালিৰ পৰা আৰম্ভ হৈছে, গতিকে আমি ৰেলৰ লগত কথা পাতিছোঁ যে নদীৰ কাষেদি পাহাৰৰ কাষেদি ৰেল লাইনটো নকৰি টানেল বনাই ৰেল লাইনটো নতুনকৈ ৰিডিজাইন কৰিব পাৰি নেকি। আজি মোক কৈছে DC-য়ে যে অকণমান আমাৰ যিটো কালভাৰ্ট এটা আছিল পৰি গৈছে, মই এতিয়াই ইঞ্জিনিয়াৰক কৈ দিম যাতে লগে লগে করিমগঞ্জ টাউন টাউনের আগত তো ওয়াটার সাপ্লাই প্রজেক্ট আমি আহি করেছিলাম না, সো বহুত দিন হল মোর মনত আছে, 10 ইয়ার্স ব্যাক। সো এতিয়া চাইলাম তাক স্ট্রেংথেন, এবার আমি স্ট্রেংথেন করে লম। আর বান পরিস্থিতির মাজত সরকারে বহুখিনি করেছে, রাইজে স্বীকার করেছে, যেহেতু আমি গ্রাউন্ড জিরোর পর গিয়ে বাতরি সংগ্রহ করছি, কিন্তু বহু ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছে জেলা প্রশাসন বিশেষকৈ বরাক উপত্যকা জেলা প্রশাসনের উপর রাইজ যথেষ্ট অসন্তুষ্ট। সব প্রথম যেতিয়া 2-3 দিন পানি হয়েছে তো জেলা প্রশাসন যাব পৰা নাই, মানুহৰ খং আছে। কিন্তু এতিয়া মই ডেইলি ভিডিও কনফারেন্স করে আছো যে মানুহৰ মাজত যাতে প্রশাসন যায় মানুহক সহায় করে, কোনো যাতে এপিডেমিক আউটব্রেক নহয় আৰু মানুহক যাতে আমি ভাল কৰি ঘৰত লৈ যাব পাৰোঁ। এতিয়াতো যিমানখিনি মোৰ পৰা ৰিপৰ্ট আছে মেক্সিমাম এৰিয়া কাভাৰেজ হৈছে বুলি কৈছে, কিন্তু এতিয়া গৈ মই শিলচৰত থাকিম, মই তেতিয়া মই পিছবেলা শিলচৰত মই এটা ৰিভিউ ল'ম যে আৰু যদি কিবা কৰিব বাকী আছে আমি কৰি ল'ম। রাস্তা ঘাটটা ওই আবার ইম্প্রুভ করতে হবে, রাস্তা ঘাট এমবেকমেন্ট ওইগুলা করতে হবে।